সাজছে কাতার আনন্দ ভাসছে পুরো বিশ্ব, বুকের ভেতর চাপা উত্তেজনা, নানা রঙে নানা ঢঙে মেতে ওঠার উন্মাদনা। লাল ওই ঘড়ি চাই কাউন্টডাউন, দেয়ালে দেয়ালে ফুটবলের গ্রাফিটি, ফুটবল থিমে মোড়ানো অলিগলি, মরুর দেশটা তাই তো হয়ে উঠেছে ফুটবল প্রেমীদের তীর্থস্থান। বিমানগুলো উড়িয়ে নিয়ে আসছে মহাযজ্ঞে অংশ নেয়া দলগুলোকে, জনস্রোতে ভাসবে কাতার, চিন্তার জায়গাটা ঠিক এখানেই। করোনার সব বিধিনিষেধ শিথিল করা হলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যামেল ভাইরাস। মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমকে বলা হচ্ছে ক্যামেল ভাইরাস। এটি করোনার মতো নতুন কোনো ভাইরাস নয়, 2012 সালে সৌদি আরবে প্রথম ধরা পড়ে এই রোগের জীবাণু। বিগত 10 বছরে 2,587 জন আক্রান্ত আর 891 জন মারা গিয়েছে ক্যামেল ভাইরাসে। ইতোমধ্যে 27টি দেশে পাওয়া গেছে এই রোগের উপস্থিতি। এক্ষেত্রেও প্রয়োজন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর সামাজিক দূরত্ব বজায় রাখা। কাতারেও আছে ক্যামেল ভাইরাসের প্রকোপ, 38 জন ইনফেক্টেড আর 7 জনের প্রাণহানি। গবেষণায় উঠে এসেছে উট থেকে এই রোগ মানুষের মাঝে ছড়াচ্ছে, তাই বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের এই পশু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ভাইরাস কোভিড এর চাইতেও মারাত্মক, যার নেই কোনো চিকিৎসা। যদিও কাতারে অবাধে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে মরুর উট, সংস্পর্শে থাকবে দর্শনার্থীদের। কোনো একটি পশুও যদি ক্যামেল ভাইরাসে আক্রান্ত থাকে, তবে তা হবে বিশ্বকাপের সবচেয়ে বড় হুমকি, রাতারাতি ছড়িয়ে পড়তে পারে লাখো মানুষের মাঝে। রুকাইয়া রাত্রি 71।